Welcome back to my এখন দিয়ে দিচ্ছি চিকেন
দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন কুকারের আগুনটা কিন্তু আমি অফ করে নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি, পাস্তাটাকে আমি বেক করব। এর জন্য ওভেনটাকে আমি প্রি হিট করে রেখে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিচ্ছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি হোয়াইট সস, আর নিচে একটি বেকিং ট্রে, আর পাস্তা দিয়ে দিচ্ছি বেকিং ট্রের মধ্যে। এইভাবে আমি পাস্তাটাকে চামচ দিয়ে দিচ্ছি চারিদিকে, যাতে পাস্তাগুলো চলে যায়, দেখতেই পাচ্ছেন। এখন হোয়াইট সস দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এটি দেখতে যেমন সুস্বাদু, খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়। এখন মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুই কালারের মজারেলা চিজ নিচ্ছি, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মজারেলা চিজ নিতে পারবেন। এখন চিজ দিয়ে দিচ্ছি চারিদিকে। আবারও আমি দুই লেয়ারে কিন্তু পাস্তাগুলো বেক করব। এখন আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি, এর মধ্যে হোয়াইট সস। সেম প্রসেসেই কিন্তু দুইটি লেয়ার করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি চিজ। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি, তারপরে দিয়ে দিব হোয়াইট কালার মজারেলা চিজ। তো খুব ইজিলি কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন, আবারও আমি বলছি। আর এটি অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করলে বুঝতেই পারবেন কতটা ইয়ামি হয় এই পাস্তাগুলো। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি ফয়েল পেপার দিয়ে এগুলোকে বেক করব 20 মিনিট। এখন ওভেনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো তৈরি হয়ে গেল ইয়ামি পাস্তা। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।